ইউটিউবে প্রথমবার আজ আমি নিয়ে চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে খুব সহজ বলা চলে না সবচেয়ে সহজ পদ্ধতিতে জিলাপি তৈরি করার রেসিপি বাড়ি থেকে বাইরে না বেরিয়ে বাড়িতে তৈরি করে ফেলুন দোকানের মতোই অসাধারণ জিলাপির রেসিপি এভাবে জিলাপি তৈরি করে দেখুন সবাই খুব পছন্দ করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই জিলাপি তৈরি করার রেসিপি এক কাপ ময়দা নিয়ে নিলাম এবার দু চামচ মতো ঘি দিয়ে দিলাম পর মিক্স করে নিলাম এবার এক প্যাকেট ইনো দিয়ে দিলাম ইনো দেওয়ার পর আবার ভালোভাবে মিক্স করে নিলাম এবার অল্প অল্প করে জল ওর মধ্যে দিয়ে দিলাম আপনারা কেউ একবারে জল দিবেন না অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে মিক্সটা ভালোভাবে তৈরি করে নেবেন আমিও আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে এই ম্যাগনেটটি তৈরি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি ম্যাগনেটটিকে ফাটানোর জন্য কোনো হ্যান্ড ব্যান্ডার ইউজ করছি না আমি হাত দিয়েই ফাটিয়ে নিচ্ছি কম করে টানা পাঁচ মিনিট এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা যদি পাঁচ মিনিটের বেশি ফাটাতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে কারণ যত বেশি থেকে ফেটানো যাবে জিলাপিটা ততটাই সুস্বাদু ও মুচমুচে হবে তাই আপনারা পারলে পাঁচ মিনিটের বেশি ফেটাবেন এখন আমার ম্যাগনেটটি তৈরি করা হয়ে গেছে এবার একটি ককের সাহায্যে ছোট একটি বোতলে ম্যাগনেটটি আস্তে আস্তে ভরে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ম্যাগনেটটিকে ককের সাহায্যে বোতলে ভরাচ্ছি এবার তৈরি করার জন্য প্রথমে এক কাপ চিনি নিয়ে নিলাম পর এক কাপ জল ওটার মধ্যে দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখন ম্যাগনেটটি বোতলে ভরা প্রায় শেষ নিয়েও জলটাকে এবার গ্যাসে বসিয়ে দিলাম আস্তে আস্তে ভালোভাবে নাড়তে হবে জলটা ভালোভাবে গরম হয়ে ফুটে গেলে ওর মধ্যে ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম জিলাপির রস তৈরি করার জন্য এখন আমার জিলাপির রস পুরোপুরিভাবে তৈরি এবার একটি ননস্টিক কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মুটকিটিকে এভাবে ফুটো করে নিলে জিলাপির প্যাস দিতে খুব সুবিধা হবে তাই এভাবে ফুটো করে নেবেন পেন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই মুখ ফুটো করার ফলে আমরা দোকানের মতোই খুব সুন্দরভাবে জিলাপির প্যাঁচ তৈরি করতে পারছি তেল গরম হয়ে গেলেই ম্যাগনেটির মধ্যে জিলাপির আকারে দিয়ে দিতে হবে এবার আস্তে আস্তে উল্টে পাল্টে নিতে হবে এখন জিলাপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা রসে দিয়ে দিলাম বা জিলাপিগুলোকে আস্তে আস্তে চাপ দিলাম যাতে জিলাপিগুলোর ভিতরে রস ঢুকে আমি দুটো জিলাপি রসে ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার রসে ডুবানো কমপ্লিট তাই এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ইউটিউবের মধ্যে প্রথম সবথেকে সহজ পদ্ধতিতে জিলাপি তৈরি করার রেসিপি বাড়িতে আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন এবং এটি খেতে দোকানের মতোই একদম পারফেক্ট হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জিলাপির ভেতরটা দেখতে কতটা রসালো ও সুন্দর হয়েছে এতে অবশ্যই এভাবে জিলাপি ট্রাই করে দেখবেন দারুণ হবে খেতে